হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরআরবি এনটিপিসি স্পেশাল যে ক্লাসগুলো চলছে, আজকে তার নবমতম ক্লাস। এই ক্লাসে আমি দেখাবো যে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কার্য। সময় ও কার্যের যে অঙ্কগুলি এনটিপিসি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই অঙ্কগুলি আজকে তোমাদের দেখাবো এবং সেই অঙ্কগুলি কীভাবে শর্টকাট ফর্মে করা যায় সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে নতুন কোনো কিছু তোমরা শিখতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক সম্পর্কে বা জিআই সম্পর্কে সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম আজকে যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি হলো, দেখো, এ একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি 5 দিনে ও সি সেই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে এ, বি ও সি একত্রে এই কাজটি কতদিনে করতে পারবে? এই অঙ্কগুলো আমি সাধারণত একটা শর্টকাট ফর্মে দেখাবো তোমাদের। তো যদি ডিটেলস তোমরা যা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাতে পারো, আমি চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো ডিটেলসে তোমাদের শেখানো। তো দেখে নাও কীভাবে শর্টকাট ফর্মে অঙ্কগুলি করানো যায়। তো প্রথমে দেখা আছে এ একটি কাজ করতে পারে 4 দিনে, তাহলে এ কাজটি করতে পারে 4 দিনে, আর বি সেই কাজটি করতে পারে 5 দিনে, এবং সি সেই কাজটি করতে পারে 10 দিনে। এবার আমরা কি করব, এই তিনজনের কাজের লসাগু বের করব। তিনজনের কাজের লসাগু হচ্ছে 20। এবার যে সংখ্যাটা এসছে 20, এটাকে আমরা টোটাল কাজ ধরে নেব, টিও টোটাল ওয়ার্ক, এটাকে টোটাল কাজ আমরা ধরে নিলাম। এবার কি করব, এ 4 দিনে কাজটি করে, এর 4 দিয়ে টোটাল কাজটিকে ভাগ করে দেব, ভাগ করলে আমাদের চলে আসবে 1 দিনের কাজ। তাহলে এ 1 দিনে কাজ করছে 4 5 5টি, আর বি 1 দিনে কাজ করছে 4 4টি, এবং সি 1 দিনে কাজ করছে 2টি। এবার বলা হয়েছে যে এ, বি, সি তিনজনে একত্রে কাজটি কতদিনে করতে পারবে, তাহলে তিনজনের কাজকে আমরা যোগ করে দেবো, যোগ করলে আসবে টোটাল 11। তিনজনে 1 দিনে 11টি কাজ করতে পারে, তাদের করতে হবে টোটাল 20টা কাজ, 1 দিনে করছে 11টি, তাহলে তাদের কতদিন সময় লাগবে? তাহলে এ, বি এবং সি তিনজনের কাজের সময় লাগবে 20/11। এবার এই অবস্থাতে উত্তর রাখা যায় না, কারণ সবাই জানো যে ভগ্নাংশের লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তাহলে সে তাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হয়। তাহলে নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে, ভাগ করলে উত্তর আসবে 1/9/11। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। দেখো দ্বিতীয় অঙ্কে বলা রয়েছে এ একটি কাজ 25 দিনে করতে পারে ও বি একটি কাজ 20 দিনে করতে পারে, কিন্তু তারা একত্রে 5 দিন কাজ করার পর এ ছেড়ে চলে গেল, তবে বি বাকি কাজ কতদিনে শেষ করতে পারবে? তো এই কাজটিও একইভাবে আমরা, তো এই অঙ্কটিও আমরা একইভাবে করব। দেখো কিভাবে করতে পারি, এ কাজটি করছে 25 দিনে, বি ওই একই কাজ করছে 20 দিনে, কিন্তু তারা একত্রে 5 দিন কাজ করার পর। এবার আমরা কি করব, তাদের কাজের টোটাল কাজটা আমরা বের করে নিই। এদের দুইজনের টোটাল কাজ হচ্ছে, দুইজনের কাজের লসাগু, তাহলে লসাগু আসবে 100। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার তাদের 1 দিনের কাজটা আমরা বের করে নিই। তাহলে 1 দিনের কাজ যদি বলি, তাহলে এ 1 দিনে করবে হচ্ছে 4টি কাজ, আর বি 1 দিনে করবে 5টি কাজ, তাহলে দুইজনে মিলে 1 দিনে কাজ করবে 9টি। এবার বলা হয়েছে তারা একত্রে 5 দিন কাজ করার পর, এবার তারা একত্রে 5 দিন কাজ করেছে, তাহলে এ আর বি 5 দিন কাজ করেছে, 5 দিনে কাজ করেছে হচ্ছে 5 × 9 = 45টি, কিন্তু তাদের টোটাল কাজটা হচ্ছে 100, তাহলে দুইজনে মিলে 45টা কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি কাজ কতগুলো রয়েছে, তাহলে বাকি কাজে রয়েছে 100 - 45, অর্থাৎ 55টি। এইবার এই 55টি কাজ কে করবে, এই 55টি কাজ করবে বি, এ তো ছেড়ে চলে গেছে 5 দিন পর, এ ছেড়ে চলে গেছে, তাহলে বাকি কাজটা বি করবে, বি 1 দিনে করে 5টি কাজ, ঠিক 55টি কাজ করতে তার কতদিন সময় লাগবে,
তাহলে 55টি কাজ করতে তার সময় লাগবে 5 × 11 = 55, 11 × 3। অপশন বি হচ্ছে উত্তর। আজকের ক্লাসের তৃতীয় নম্বর অঙ্ক, তৃতীয় নম্বর অঙ্কে বলা রয়েছে এ একটি কাজ করতে পারে 10 দিনে, বি সেই কাজটি করতে পারে 15 দিনে। তারা দুইজন কাজটি শুরু করল, কিন্তু কাজটি শেষ হবার 5 দিন আগে বি ছেড়ে চলে গেল। তবে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? এই অঙ্কটিও একইভাবে আমরা করব, কিন্তু এই অঙ্কটিতে বলা রয়েছে 5 দিন কাজটি শেষ হওয়ার আগে তারা চলে গেছে। তাহলে দেখে নাও অঙ্কটা কীভাবে করতে হবে। এ কাজটি করে 10 দিনে, বি কাজটি করে 15 দিনে। তাহলে দুইজনের কাজ যদি টোটাল কাজ বের করতে হয় তাহলে লসাগু করতে হবে। তাহলে 10 আর 15 লসাগু হচ্ছে 30, এবং একদিনের কাজ যদি বের করতে হয় তাহলে এ একদিনে করবে 3টি কাজ, বি একদিনে করবে 2টি কাজ। তাহলে দুইজনে মিলে একদিনে কাজ করবে 5টি। এবার আমরা যদি এটাকে একটা রোড ম্যাপ দিয়ে সাজাই, তাহলে ভালো করে দেখে নাও যে প্রথম অংশে এ আর বি দুইজনে একত্রে কাজ করেছে। কিছুদিন পর বি ছেড়ে চলে গেল, বি ছেড়ে চলে গেল। তাহলে বাকি কাজটি কমপ্লিট কে করছে? এ করছে। তাহলে এ কতদিনে কাজটা কমপ্লিট করছে? 5 দিনে কাজটা কমপ্লিট করছে। যেহেতু এখানে বলা রয়েছে কাজটি শেষ হবার 5 দিন আগে বি ছেড়ে চলে গেল, তাহলে নিশ্চয় বাকি কাজটি এ 5 দিনে কমপ্লিট করছে। এবার অঙ্কে বলা রয়েছে এ একদিনে করে 3টি কাজ, তাহলে 5 দিনে কটা কাজ করবে? 3 × 5 = 15টি কাজ করবে। কিন্তু আমাদের কাছে তো টোটাল কাজ 30টা, তাহলে এ 15টা কাজ করে ফেলেছে। তাহলে বাকি কাজ কতগুলো রয়েছে? বাকি কাজে রয়েছে 15টি। এই 15টি কাজ এ আর বি দুইজনে করবে। তাহলে এ আর বি দুইজনে কতদিনে করবে? এ আর বি একদিনে করে হচ্ছে 5টি কাজ, তাহলে 15টি কাজ করতে তার সময় লাগবে 3 দিন। এবার হিসাব করো, এ আর বি 3 দিনে কাজটি কমপ্লিট করছে, আর এ একা বাকি কাজটি করছে 5 দিনে। তাহলে টোটাল কাজ হচ্ছে 5 আর 3 = 8 দিনে। তাহলে তবে কাজটি শেষ হতে মোট কতদিন লেগেছিল? কাজটি শেষ হতে সময় লেগেছিল 8 দিন। অপশন বি হচ্ছে উত্তর। ঠিক এইভাবে অঙ্কগুলোকে আমরা সহজেই করতে পারি, যদি বুঝে বুঝে অঙ্কগুলো করা যায়। তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত রকম অঙ্ক এই কনসেপ্টের সাহায্যে আমরা করতে পারি। পরের অঙ্কটিতে বলা রয়েছে এ এবং বি একটি কাজ করতে পারে যথাক্রমে 9 ও 12 দিনে, যদি তারা একদিন অন্তর কাজ করে তবে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে যদি এ কাজটি শুরু করে। এখানে বলা রয়েছে একদিন অন্তর, অর্থাৎ দুইজনে একদিনে একদিনেই কাজটি করছে না। এ প্রথম দিন কাজ করছে, বি এসে পরের দিন কাজ করছে। ঠিক এইভাবে তারা একদিন অন্তর একদিন কাজ করে যাচ্ছে। তাহলে আমরা সর্বপ্রথম তাদের মোট কাজটা এবং একদিনের কাজটা বের করে নিই। তাহলে এ কাজটি করে হচ্ছে 9 দিনে, বি কাজটি করে হচ্ছে 12 দিনে। এদের মোট কাজ দাঁড়াবে 36। এবার এ একদিনে করছে 4টি কাজ, আর বি একদিনে করছে 3টি কাজ। তারা দুইজনে মিলে একত্রে করছে 7টি। এবার ভালো করে দেখো, এটা তাদের একদিনের কাজ, কিন্তু অঙ্কে বলা রয়েছে একদিন অন্তর একদিন তারা কাজ করে। প্রথম দিন যদি এ কাজ করে তাহলে দ্বিতীয় দিন হচ্ছে বি কাজ করছে। তাহলে অঙ্কে লাস্টে বলা আছে এ কাজটি শুরু করেছে, তাহলে এ প্রথম দিন কাজ করছে, দ্বিতীয় দিন বি কাজ করছে। অর্থাৎ তাহলে বলতে পারি যে 2 দিনে তারা কাজ করছে 7টি। এবার 4 দিনে কতদিন কাজ করবে? 4 দিনে কাজ করবে 14টি। তাহলে 6 দিনে কতগুলি কাজ করবে? 6 দিনে করবে 21টি। 8 দিনে কতগুলি করবে? 8 দিনে করবে হচ্ছে 28টি। আর 10 দিনে করবে কত? 10 দিনে করবে 35টি। কিন্তু আমাদের টোটাল কাজ হচ্ছে 36টা, তারা 10 দিন মিলে 35টা কাজ করেছে। তাহলে বাকি একটা কাজ কে করবে? তাহলে প্রথমে অঙ্কে বলা রয়েছে যে এ কাজটি শুরু করছে, তাহলে নিশ্চয়ই বাকি কাজটি এ করবে। কিন্তু কাজ তো বাকি আছে 1টি, কিন্তু এ একদিনে করে 4টি কাজ। তাহলে এর কত সময় লাগবে? এর সময় লাগবে 1/4। তাহলে 1টি কাজ করতে এর সময় লাগবে 1/4। তাহলে টোটাল সময় লাগছে 10 + 1/4। এটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে আসে 41/4। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। তো আজকের ভিডিওর পঞ্চম নম্বর অঙ্ক,
তাহলে পঞ্চম নম্বর অঙ্কটিতে দেখো কি বলা রয়েছে। বলা রয়েছে তিনজন পুরুষ বা পাঁচজন মহিলা একটি কাজ করতে পারে 12 দিনে, জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজটি কতদিনে করতে সময় লাগবে। তাহলে অঙ্কটিতে দেখো কিভাবে আমরা করতে পারি। এখানে বলা হয়েছে তিনজন পুরুষ কাজটি করছে 12 দিনে, আর 5 জন মহিলা কাজটি করছে 12 দিনে। এবার অঙ্কে বলা হয়েছে 12 জন পুরুষ যোগ 15 জন মহিলা একত্রে কতদিন কাজটা করবে। এবার ভালো করে দেখে নাও যে তিনজন পুরুষ যদি 12 দিনে কাজটি করে, তাহলে 12 জন পুরুষ কতদিনে কাজটি করবে। তাহলে তিনজন পুরুষ কাজটি করছে 12 দিনে, তাহলে 12 জন পুরুষ কাজটি করবে নিশ্চয়ই 3 দিনে। এবার বলা হয়েছে 5 জন মহিলা যদি 12 দিনে কাজটি করে, তাহলে 15 জন মহিলা কতদিনে কাজটি করতে পারবে। তাহলে 5 জন মহিলা যদি 12 দিনে কাজটি করে, তাহলে 15 জন মহিলা কাজটি করতে পারবে 4 দিনে। তাহলে 12 জন পুরুষ কাজটি করে 3 দিনে, আর 15 জন মহিলা কাজটি করে 4 দিনে। এবার দুইজনে একত্রে কাজটি কতদিনে করতে পারবে, তাহলে সহজেই আমরা আগের নিয়মে করতে পারবো। 3 জন 3/12, টোটাল কাজ হচ্ছে 12 জন, 12টি করলে আসে 4, করলে আসে 3, দুইজনে মিলে একদিনে কাজটি করে 7, তাহলে টোটাল কাজটি করবে 12/7। তাহলে অ্যান্সার আসবে 7×7, 1×5/7। তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। তো 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে 10 জন মহিলা একটি কাজ করতে পারে 7 দিনে, এবং 10 জন শিশু ওই কাজটি করতে পারে 14 দিনে। তবে 5 জন মহিলা ও 10 জন শিশু একই কাজ কতদিনে করতে পারবে। এই অঙ্কটি আগের অঙ্কটি থেকেও সহজ। বলেছে 10 জন মহিলা একটি কাজ করতে পারে 7 দিনে, আবার 10 জন শিশু ওই কাজটি করতে পারবে 14 দিনে। তবে 5 জন মহিলা যোগ 10 জন শিশু একত্রে কাজটি কতদিনে করতে পারবে। এবার অঙ্কে বলা আছে 10 জন মহিলা যদি 7 দিনে করতে পারে, তাহলে 5 জন মহিলা কাজটি কতদিনে করতে পারবে সেটা বের করি। তাহলে 10×7/5 কাটলে দাঁড়াবে 2, তাহলে 7×2=14 দিনে। তাহলে 5 জন মহিলা কাজটি করতে পারবে 14 দিনে। এবার দ্বিতীয় কাজে বলা আছে 10 জন শিশু কাজটি 14 দিনে করতে পারে। তাহলে এখানে দেখো 10 জন শিশু বলা রয়েছে, তাহলে 10 জন শিশু 14 দিনে কাজটি করতে পারবে। তাহলে এবার যদি আমরা অঙ্কটা করি, তাহলে 14/14 লসাগু আসবে 14, 1 1, দুইজনে মিলে একদিনে কাজটি করছে 2, তাহলে 14টি কাজ করতে তাদের কত সময় লাগবে, তাহলে 14টি কাজ করতে তাদের সময় লাগবে 7 দিন। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। তো আজকের ক্লাসের 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে একটি পাইপ 5 ঘন্টায় একটি জলাধার পূর্ণ করতে পারে, অন্য একটি পাইপ 6 ঘন্টায় সেই জলাধারটি খালি করতে পারে। যদি দুটি পাইপ একই সময় খোলা হয়, তবে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগবে। তো এই অঙ্কগুলি হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কর মতোই করা যায়, একইভাবে অঙ্কগুলো করা সম্ভব। তাহলে দেখো অঙ্কগুলো কীভাবে করা যায়। তাহলে প্রথমে বলা আছে প্রথম পাইপটি 5 ঘন্টা একটি জলাধার পূর্ণ করতে পারে, আর দ্বিতীয় পাইপটি 6 ঘন্টায় সেই জলাধার পূর্ণ করতে পারে। তাহলে দুইজনের টোটাল অংশটাকে আমরা বের করে নিই। টোটাল হচ্ছে এদের লসাগু হচ্ছে 30। এইবার প্রথম পাইপটি 1 ঘন্টায়, এখানে যেহেতু ঘন্টায় বলেছে, এটা দিনে হবে না, এটা ঘন্টাতে হবে। প্রথম পাইপটি 1 ঘন্টায় করছে 5×6=30, দ্বিতীয় পাইপটি 1 ঘন্টায় করছে 5×6=30। এবার দেখো বলার হয়েছে পূর্ণ করতে পারে, অন্য একটু 6 ঘন্টায় সেই জলাধারটি খালি করছে। তো একজন পূর্ণ করছে, অপরজন খালি করছে। তাহলে প্রথম পাইপটি পূর্ণ করছে, দ্বিতীয় পাইপটি খালি করছে। এক্ষেত্রে আমাদের এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 5 থেকে বিয়োগ করলে আসে 1। এবার এই 1 30-এর সাথে ভাগ করে দিতে হবে, ভাগ করলে আমাদের অ্যান্সার হবে 30। অপশন এ হচ্ছে উত্তর। তো পরের অঙ্কটাতে বলা রয়েছে এ এবং বি দুটি পাইপ একটি জলাধার পূর্ণ করতে পারে যথাক্রমে 12 এবং 16 মিনিটে,
যদি দুটি পাইপ একই সময় খোলা হয় তবে কখন পাইপ বি বন্ধ করা হয় যাতে জলাধারটি পূর্ণ হতে 9 মিনিট সময় লাগে। তো এই অঙ্কটিতে আমরা একটু সূত্র মাধ্যমে করে যাতে খুব সহজে অঙ্কটা করতে পারি। এ পাইপ পূর্ণ করে 12 ঘন্টা আর বি পাইপ পূর্ণ করছে 16 ঘন্টা। তো এই অঙ্কটি আমরা সূত্রের মাধ্যমে করব। কি সূত্রের মাধ্যমে করব দেখে নাও। এখানে অঙ্কে বলা রয়েছে যদি দুটি পাইপ একই সময় খোলা হয়, পাইপ দুটি একই সময় খোলা হচ্ছে তবে কখন পাইপ বি বন্ধ করা হচ্ছে, বি পাইপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে হয় যাতে জলাধারটি পূর্ণ হতে 9 মিনিট সময় লাগে। এবার আমরা কি করব, যেহেতু বি পাইপটাকে বন্ধ করে দেওয়া আছে তাহলে বি পাইপটাকে আমরা কমন নিলাম। এবার আমরা টোটাল অংশটাকে তো এক অংশ ধরে নিই, দিয়ে তার সাথে মাইনাস করব, তাহলে যে পাইপটা কাজ করছে অর্থাৎ এ পাইপ কাজ করছে, এ পাইপে কাজ করতে সময় লাগছে 9 মিনিট, তাহলে 9/12। এইটা যদি সলভ করি তাহলে আমাদের বেরিয়ে আসবে যে কখন বি পাইপটি বন্ধ করা হয়েছিল, তাহলে 16 × 1 - এটা যদি কাটি তাহলে 3, এটা কাটলে 4, তাহলে 3/4। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি 4 × 4 - 3 তাহলে আসে 16 × 1/4, কাটলে আসে 4, তাহলে 4 মিনিট পর বি পাইপটি বন্ধ করা হয়েছিল। তো এইভাবে অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারি। তো ভালো করে নিয়মটা দেখে নাও যে এই ধরনের অঙ্ক আসলে কীভাবে তোমরা করতে পারো খুব সহজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুর কাছে, যাতে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে পারে এবং তারাও যাতে তোমার মতো সমানভাবে উপকৃত হতে পারে। তো যদি ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও বা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করব সেই প্রশ্নগুলি অ্যান্সার দেওয়ার। এক্সামের প্রস্তুতির জন্য পরবর্তী ভিডিওগুলির দিকে লক্ষ্য রাখো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।